নবম এবং দশম শ্রেণীর শিক্ষক প্রশিক্ষণের তারিখ ঘোষণা করেছে নতুন শিক্ষা কারিকুলামের। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, চলুন দেখে নিই যে যে তারিখ স্থগিত করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যেখানে নতুন শিক্ষা কারিকুলামের যে প্রশিক্ষণ স্থগিত করেছিল সেটা নতুন তারিখ ঘোষণা করেছে এবং 7 দিনের যে দিনব্যাপী প্রশিক্ষণ হবে তা আগামী 17 থেকে 31 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পরিদর্শনের নিমিত্তে কর্মকর্তা মনোনয়ন সংক্রান্ত চিঠি ইস্যু করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতাধীন দেশব্যাপী 64টি জেলায় 476টি উপজেলায় সংযুক্ত তালিকা অনুসারে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক 7 দিনব্যাপী প্রশিক্ষণ অষ্টম নবম শ্রেণীর শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আগামী 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেহেতু উক্ত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সংক্রান্ত প্রশিক্ষণও চলমান থাকবে এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন, তাই নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশ এর সাথে সমন্বয় করে নির্ধারিত তারিখ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পূর্ণ করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের নিমিত্তে মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে 17 ডিসেম্বর 2023 থেকে 31 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত উপজেলা সময়ে ভেন্যু পরিদর্শনের জন্য কর্মকর্তাগণের অফিস আদেশ জারি করে এক কপি NDNCACDP@gmail.com ইমেলে প্রেরণের জন্য বলা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে। পরিদর্শনের জন্য নির্বাচিত ভেন্যুর প্রশিক্ষণের তারিখ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো অবশেষে সেই প্রশিক্ষণ নিউ কারিকুলাম সিস্টেমের যে নতুন প্রশিক্ষণ শিক্ষকগণের দেওয়া হবে 7 দিনব্যাপী সেটা আগামী 17 থেকে 31 ডিসেম্বর পরিচালিত হবে। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।